শান্ত সাগরে যখন ফুঁসে ওঠে ভয়ঙ্কর উন্মত্ততায়, তখন হাল ছাড়ে না নাবিক। অসীম সাহসিকতায় রুখে দাঁড়ায় সে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বোল প্রতীক্ষিত এবং অপেক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে 2023 এ ব্যাচের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বিডি ডিফেন্সের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ এর পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি এ 2023 ব্যাচ, তরুণদের জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এই সুযোগ গ্রহণ করতে পারেন, শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। অনলাইনে আবেদনের শেষ তারিখ 17 আগস্ট হইতে 5 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই পদে আপনারা 17 আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ সময় হচ্ছে 5 সেপ্টেম্বর 2022। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী কী পদে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন। প্রথমে আসি উপযুক্ততা। শাখার নাম DEUC, সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান সমমান SSC ভোকেশনাল, GPA 3.50 ন্যূনতম, SSC পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি অ্যান্ড ডাক ইয়ার্ড কো অপারেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আসি মেডিকেল, এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ SSC বিজ্ঞান অথবা সমমান GPA 3.50 ন্যূনতম। পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমওডিসি নো এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা SSC সমমান SSC ভোকেশনাল সকল বিভাগে GPA 3.00 ন্যূনতম। কুক ও স্টুয়ার্ড এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা SSC সমমান SSC ভোকেশনাল সকল বিভাগে GPA 2.50 ন্যূনতম। টোপাস এর ক্ষেত্রে JSC বা অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা, এখানে উল্লেখ করে দেওয়া আছে যে DEUC সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এবং মেডিকেলের ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমওডিসি নো এবং কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে যে কোনো বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবে। তারপরে আসি শারীরিক যোগ্যতা। সিমেন্ট এর ক্ষেত্রে উচ্চতা 5'6". পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা 5'8". অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ড ও টোপাসের ক্ষেত্রে উচ্চতা 5'4". এমওডিসি নো এর ক্ষেত্রে উচ্চতা 5'6". তারপরে আসি বুকের মাপ। স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চির প্রয়োজন। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিশক্তি 6x6। অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য। বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, অর্থাৎ এই পদে শুধুমাত্র বাংলাদেশি পুরুষ নাগরিকরাই আবেদন করতে পারবে। সাঁতার জানা আবশ্যক, বিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপরে বয়স 1 জানুয়ারি 2023 তারিখে নাবিক এর ক্ষেত্রে বয়স 17-20 বছর এবং এমওডিসি নৌ এর ক্ষেত্রে 17-22 বছর। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে আসি অযোগ্যতা, অর্থাৎ এই পদে কী কী সমস্যা থাকলে আপনাকে একজন প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলা অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ের অধীনে থাকলে, সশস্ত্র বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে অপসারিত অথবা বরখাস্ত করা হলে দ্বৈত নাগরিকত্ব। তারপরে আসি প্রয়োজনীয় সনদপত্র। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে যোগদানের জন্য কী কী সনদপত্রের প্রয়োজন তা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানাবো। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় ও চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, ছবি। তারপরে আসি অনলাইনে আবেদনের পদ্ধতি ও আবেদনপত্র সংগ্রহ। সেইলার পদে আবেদনকারী প্রার্থীদের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও অথবা চেক নাও এ ক্লিক করে প্রথমেই প্রার্থীর প্রথম ওয়েবসাইটে সাইন আপ অথবা সাইন ইন করে প্রযোজ্য ক্ষেত্রে যাচাইরত নাবিক ও এমওডিসি এর শাখায় ভিত্তিক জব ডেসক্রিপশনের দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন।
অর্থাৎ আপনারা যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করবেন তার জন্য আপনাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে যেতে হবে এবং হোম পেজে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও অথবা চেক নাও নামে একটি অপশন আছে, সেটার উপর ক্লিক করবেন। আর তারপরে আপনি যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক অথবা এমওডিসি পদে যোগদান করতে যাচ্ছেন, আপনি যে এই পদে যোগদান করতে গেলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এই পদে কী কী কাজ রয়েছে তারা সেখানে বিস্তারিত বলে দিয়েছে, আপনারা সেগুলো পড়ে তারপরে অনলাইনে আবেদন করতে যাবেন। আর অনলাইনে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়ে আমি একটি ভিডিও বানাবো এবং কীভাবে আবেদন করতে হয় তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তারপরে আসি ভর্তির পদ্ধতি। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিজ জেলার ভর্তির কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তা প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসাবে ভর্তি করা হবে। অর্থাৎ এই পদে যে আপনারা যোগদান করতে যাবেন প্রথমে আপনাদের প্রয়োজনীয় সনদপত্রগুলো দেখবে, দেখার পর আপনাদের একটি সাধারণ জ্ঞান পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের উপর। তারপর এই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা হলে আপনারা এই সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে আপনাদেরকে চূড়ান্ত নাবিক হিসাবে গণ্য করা হবে। তারপরে আসি চাকরির সুবিধা। অর্থাৎ এই পদে যোগদান করতে গেলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তারপরে অন্যান্য বিনামূল্যে পোশাক, থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসরকালে অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি সুবিধা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই পদে যোগদান করতে গেলে আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি সার্কুলারটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে এই পুরো সার্কুলারটি পড়ে নিতে পারবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত তারিখে কেন্দ্রে 8 ঘটিকায় নিম্ন বর্ণিত তারিখে উপস্থিত হন। অর্থাৎ আপনাদের কোন কোন জেলার মাঠ কোথায় হবে এখানে দিয়ে দিছে, তো আপনারা যে 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 জেলার হবেন তারা সেই জেলা থেকে দেখে নেবেন কত তারিখে আপনাদের মাঠ রয়েছে। আর আমি সার্কুলারটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে পুরো সার্কুলারটি বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মূলত ভিডিওটি এ পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনারা যদি চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার।